আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নেশা তুই আমার এই গল্পের 6 নম্বর এবং 7 নম্বর দুটি পর্ব একসাথে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে আমি জানি। তবে খারাপ লাগার বিষয় হলো গল্পটা একদমই ছোট, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেজন্যই ভালো লাগলো না। ভালো গল্পগুলো যদি অনেক দিন চলে তাহলে ভালো লাগে। আশা করছি অবশ্যই পুরো গল্পটা দেখার পর কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর যারা ফারুক জারি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। কলেজ থেকে বাড়ি ফিরে জয়ী বীথির সাথে আড্ডা দিতে বসেছি। আজ কিছুতেই এদের নিচ থেকে আলাদা করা যাবে না, ভাইয়ার হাত থেকে বাঁচতে হলে আজ এই দুই যমজ বোনদের আমার কাজে লাগাতে হবে। সেই বিকেল থেকে রাত অবধি একেবারের জন্য নিজেকে ভিড়ের মধ্যে আলাদা করিনি। জুই, বিথি, মা বাবা, আরিফ সকলেই আজ আমার উপর প্রচণ্ড বিরক্ত, কারণ আমি কোনো কারণ ছাড়াই কথা বলে যাচ্ছি। আমি কি বলছি আমি নিজেও জানি না, শুধু জানি আজ যে করেই হোক আমার ভাইয়ার হাতের শাস্তি থেকে বাঁচতেই হবে। কিন্তু পুরো সময়টা এমন বকবক করে কাটিয়ে দিল রাতের বেলা ঠিকই আমায় আমার ঘরে ঢুকতে হলো। ঘরে ঢোকার সাথে সাথেই আমি দরজা ভালো করে বন্ধ করে দিলাম যাতে ভাইয়া আর এ করে আসতে না পারে। দরজার লক ভালো করে চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতে বিছানার উপর কাউকে দেখে চমকে উঠলাম। ঘরের ডিম লাইটের মৃদু আলো সব কিছু আবছা আবছা। কিছুক্ষণের মধ্যে এই আবছা আলো চোখ সয়ে এলো বিছানার উপর। ভালো করে চোখ বুলানোর চেষ্টা করতে আমার চোখ চড়ক গাছ। এ তো ভাইয়া বিছানায় বসে দুই পা মাটিতে ছড়িয়ে রেখেছে, এই রে কাম সারছে, এখন কি করব? আরমান ভাই আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে উঠে আমার দিকে এগোতে লাগলো। ভাইয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার বুক ধুকপুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত আমার এই বুকের ধুকপুকানি ভাইয়ার কান অবধি পৌঁছাচ্ছে। ভাইয়াকে আমার খুব কাছে আসতে দেখে নিজের অজান্তেই আমার পা পিছনের দিকে চলতে লাগলো। পিছনে যেতে যেতে আমার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল আর ভাইয়া আমার খুব কাছাকাছি চলে এলো। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে, এখন কি করব আমি? বুদ্ধি করে পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করতে ভাইয়া আমার দুই হাত আমার দুই পাশের দেয়ালে রাখলো। আজ আমি আবার তার বন্দিনী হলাম। ভাইয়া এত কাছে চলে আসায় আমার প্রায় দম বন্ধ করা অবস্থা। নিজের দম বন্ধ রাখার চেষ্টা শ্বাসের ঘনত্ব আরও বেশি বেড়ে গেল। চোখ বন্ধ করে ভাইয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে লাগলাম। তখনই ভাইয়া তার মন করা ভারী কণ্ঠে বলে উঠল, খান্দর। কথাটা শুনে আমি চট করে চোখ মেলে তাকালাম। ভাইয়া বলল, কি হলো, আমার কথা কানে গেল না? আমি বললাম, মাশাল্লাহ ভাইয়া। ভাইয়া বলল, চুপচাপ কান্দর। বুঝলাম কান্দর ছাড়া আর কোনো উপায় নেই, কলেজেও মাস্টারগিরি খাটাবে আবার বাড়িতেও খাটাবে, অসহ্য। মনে মনে হাজার গালি দিতেছি যে আমি দুই হাতে কান ধরলাম। এসব ভাইয়া গিয়ে আয়েস করে বিছানার উপর বসতেই বলল, এবার এক পা উপরে তোল, লাউ ঠেলা, কান ধরাতে শেষ নয়, এখন আবার পা উপরে তুলতে হবে। আজ তো আমি গেছি, কেন যে ওই হারামিটাকে মারতে গেলাম কে জানে। আমি নিশ্চিত আজ আমার পায়ের ব্যথায় রাতে আর ঘুম হবে না। প্রায় 2 মিনিট এক পায়ে দাঁড়িয়ে যেতে আমার পা ধরে এসেছে, তবে পুরো জোর করে আরও 1 মিনিট দাঁড়িয়ে থাকার পর আর পারলাম না, বাধ্য হয়ে বাম পা ফেলে ডান পা উপরে তুলে নিলাম, মানে এক্সচেঞ্জ করে নিলাম। আরে বাহ, ভাইয়া তো কিছুই বুঝতে পারলো না, অন্ধকারে হয়তো লক্ষ্যই করেনি। আমার তো বেশ ভালোই হলো, প্রায় আধা ঘন্টা ধরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছি। আর এই আধা ঘন্টায় আমি 15-16 বারের মতো পা এক্সচেঞ্জ করেছি, আর ভাইয়া সেটা বুঝতেও পারেনি। ইস, কী যে ভালো লাগছে, কি সুন্দর একটা শাস্তি, এমন শাস্তি পেলে তো আমি সারা জীবন অপরাধ করে যাব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রলাপ বকছি, এমন সময় ভাইয়া কণ্ঠে কানে এলো, মিতু এদিকে আয়। আমিও কান ছেড়ে লাফাতে লাফাতে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। ভাইয়া বলল, আমি বললাম, শাস্তি শেষ ভাইয়া, এইটুকু শাস্তি ছিল বুঝি?
আমি তো আরো কিছুক্ষণ থাকতে পারতাম। এবার ভাইয়া শোয়া থেকে উঠে বসে বলল, শাস্তি শেষ কোথায়? এখনো তো শুরুই করলাম না। ভাইয়ার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি লোকটা, শাস্তি এখনো শুরুই হয়নি তো? আমায় এতক্ষণ কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রাখার কারণ কি ছিল? আমি বললাম, শাস্তি শুরু হয়নি মানে? ভাইয়া বলল, কয়বার পা বদলেছিস? আমি বললাম, তওবা তওবা, আমি আর পা বদলেছি কি যে বলো না ভাইয়া। ভাইয়া বললো, তাই নাকি? কিন্তু আমি যে গুনলাম 20 বার পা এক্সচেঞ্জ করেছিস। আমি বললাম, একদমই না, আমি তো মাত্র 16 বারই। ইস রে, এ আমি বলেই ফেললাম, মিতু রে, তোর মাথা সত্যি গোবর ছাড়া আর কিছুই নাই। ধুর, আস্ত একটা গাদি তুই। নিজেকে ইচ্ছা মতো গালাগালি করে চোখ পিটপিট করে ভাইয়ার দিকে তাকালাম। অন্ধকারে খুব ভালো করে বুঝলাম ও আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আমি বললাম, আসলে সরি ভাইয়া। কথাটি বলতে বলতে ভাইয়াকে উঠে আমার দিকে এগোতে দেখে আমার কথা গলার মধ্যেই আটকে গেল। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাব আর তার আগেই আমার হাতে হেঁচকার টান মেরে নিজের সাথে মিশিয়ে নিলেন। এবার আমার প্রাণ যায় যায়, কি করব কিছুই মাথায় আসছে না। শুধু পরবর্তীতে কি হয় তা দেখা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ভাইয়া নিজের মুখ আমার দিকে এগোতেই আমি দু চোখ খিচে বন্ধ করে নিলাম। সাথে সাথে কানের উপর ভাইয়ার উষ্ণ শ্বাস অনুভব করলাম। এখন এই 16 বার তুই নিজ থেকে আমার ঠোঁটে চুমো দিবি। ভাইয়ার ফিসফিস কণ্ঠটা যতটা না আমার হৃদস্পন্দন কাঁপিয়ে দিল তার চেয়ে বেশি চমক দিল ভাইয়ার বলা কথাটা। কি বলছে এসব ভাইয়া? আমি নিজে থেকে ভাইয়াকে চুমু? না না, এটা অসম্ভব, আমি কিছুতেই পারবো না। এটাও কোনো কথা হলো? আমি নিজে থেকে কি করে? না না, একেবারে ইম্পসিবল, আমি এটা পারবো না। আমার ভাবনার মাঝে ভাইয়া আমাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে আহ্লাদে সরে বলল, দেখ মিতু, যা করার তাড়াতাড়ি কর, বেশি ভাবতে যাস না। কারণ তুই জানিস, যদি আমি নিজে থেকে কিছু করি তবে সেটা তোর জন্য কতটা কষ্টকর হবে। আমি বললাম, ভাইয়া প্লিজ এমনটা করিস না, আমি পারবো না। ভাইয়া বলো, যত কথা বলবি শাস্তি তত ডাবল হবে। আমি বললাম, ভাইয়া প্লিজ। আরমান ভাইয়া বলো, আর একটা কথা বললে 20টা চুমো দিতে হবে। এবার আমি চুপ করে গেলাম, জানি ভাইয়ার সাথে কথা বললে কোনো লাভ নেই, সেই আমাকে তার ভোগান্তের দিতে হবে। এখন মনে হচ্ছে কেন যে পা বদলাতে গেলাম, এখন তারও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মনের মধ্যে অস্থিরতাটা বেড়েই চলছে, অস্বস্তিতে গা জ্বলে পুড়ে কয়লা বনে যাচ্ছে। তারপরও ধীর পায়ে ভাইয়ার দিকে এগোতে লাগলাম। ভাইয়ার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম, তারপর চোখ বন্ধ করে একটু ঝুঁকে ভাইয়ার ঠোঁটে আলতো করে চোখ ছোঁয়ায় সাথে সাথেই সরে দাঁড়ালাম। মুহূর্তেই বুকের দুকবুকানিটা 1000 গুণে বেড়ে গেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবার তার ঠোঁটের দিকে এগোলাম। এবার আর একটা চুমু দিয়ে সরে এলাম না, নিজেকে শক্ত করে আরও কয়েকটা চুমু দিলাম। ধীরে ধীরে মনের সংকোচ বোধটা কাটতে লাগলো। খুব সহজভাবেই যখন একের পর এক চুমু দিতে লাগলাম, ঠিক তখনই আরমান ভাই আমার পিছনের চুল আঁকড়ে ধরে আমার বিছানায় শুয়ে দিয়ে ও নিজে আমার উপর আদর্শ হয়ে আমার ঠোঁটে নিজের দখলে নিয়ে নিল। ভাইয়াকে আটকানোর চেষ্টা করলে ভাইয়া এক হাতে আমার হাত বিছানায় চেপে ধরল। এবার আমি বেকুব হয়ে পড়লাম, আর ভাইয়া নিজের মতো করে আমার ঠোঁটের উপর তার শাসন চালাতে লাগলো। ভাইয়া যখন তার নেশা নেশাগ্রস্ত তখনই দরজায় কেউ একটা নক করলো। দরজার ডাক্কানের শব্দে আমি চমকে উঠলাম, নিজেকে ভাইয়ার কবল থেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু ভাইয়ার তাতে কোনো ভ্রুক্ষেপ হচ্ছে বলেই মনে হচ্ছে না। যেন দরজা ধাক্কানোর শব্দে তার কান অব্দি পৌঁছচ্ছেই না। এদিকে দরজার ধাক্কানোটাও ক্রমাগত বেড়েই এবার মনে হচ্ছে আমি কেঁদেই দিব, কী রকম একটা অবস্থায় পড়লাম আমি। এদিকে আরমান ভাই অন্যদিকে দরজার পিছনে আগন্তুক, না জানি দরজার পিছনে কে দাঁড়িয়ে আছে। আর যদি সে আমাকে আর ভাইয়াকে একবারে দেখে নেয় তাহলে কেলেঙ্কারিটাই না হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমায় ছেড়ে উঠে বসলেন, আর আমি ছাড়া পাওয়ার সাথে সাথে এক লাফে উঠে দাঁড়ালাম। দরজার ধাক্কা ক্রমাগত বেড়েই চলছে, একটা বড়সড় ডোব গিলে ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এখন কি হবে? কেউ যদি এত রাতে আপনাকে আমার ঘরে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি কথাটা যতটা দুশ্চিন্তার সহিত বললাম ভাইয়ার ততটা দুশ্চিন্তা হলো বলে মনে হলো না। খুব আরাম করে পিছনে দুই হাতে বর করে বসে আয়েশি কণ্ঠে বলল, সো হোয়াট?
সর্বনাশ হবে তোর হবে আমার কি, আমি তো ছেলে মানুষ না, ওটা এটা ওটা বলে কাটিয়ে দেব, তবে তোর কী অবস্থা হবে সেটা তুই ভাব। ভাইয়ার কথা শুনে এবার আমার রাগ হলো, প্রচণ্ড রকমের রাগ হলো। একটা মানুষ এতটা নিষ্ঠুর স্বার্থপর কী করে হতে পারে, খারাপ, খুব খারাপ লোক একটা। কেন যে ওর ভালোবাসায় হাবুডুবু খেলাম কে জানে, এখন মাছ ধরিয়ে পরে পস্তাচ্ছি তো। একদম ঠিক হয়েছে, আমি এটাই ডিজার্ভ করি, আমার মতো মেয়ে এমনটাই ডিজার্ভ করে, কাজিনকে ভালোবাসবে তাই না? বাস এখন ভালো করে বাস, আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে, কেঁদে কেঁদে বন্যা বইয়ে দেওয়ার ইচ্ছে করছে, সব কিছু বাসিয়ে নিয়ে যাকে বন্যা। পৃথিবীর কোনো কিছুই যেন বাদ না থাকে, এই পৃথিবীর সব কিছু নির্দয় পাষাণ স্বার্থপর। আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আবারও দরজায় ধাক্কার গতি বেড়ে গেল, এমনভাবে ধাক্কাচ্ছে যেন এখনই দরজাটা ভেঙে ফেলবে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজা খুলতে হুড়মুড় করে বড়মা ঘরের ভিতরে ঢুকে এলো। বড়মাকে দেখে ভয়ে আমার বুকের হৃদস্পন্দন থমকে গেল। এখন কি হবে, বড়মা তো ভাইয়াকে দেখে ফেলবে, কথাটা ভাবতেই বিছানার দিকে চোখ যেতেই আরমান ভাই ওখানে নেই। ও মা, গেল কোথায় লোকটা, এক্ষুনি তো এখানেই ছিল, বেনিস টেনিস হয়ে গেল নাকি? তবে যাই হোক না কেন, আমি তো এই যাত্রায় বেঁচে গেলাম, এটাই ঢের বাবা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বড়মার দিকে তাকাতেই বড়মা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এতক্ষণ ধরে কী করছিলি, দরজা খুলছিলি না কেন? আমি বললাম, আসলে বড়মা খুব ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম, তুমি যে দরজা ধাক্কাচ্ছ আমি তো বলতেই পারবো না। বড়মা বলল, তাই নাকি, তা এমন কি মরার ঘুম ঘুমাচ্ছিলি যে এত ধাক্কানোর পরও তোর ঘুম ভাঙেনি? আমি বললাম, এসব কথা বাদ দাও না, তুমি বলো এত রাতে তুমি আমার ঘরে কী করছো? মিনমিন করে কথাটা বলতে বড়মা গর্জন দিয়ে উঠল, আরমান কোথায় বলতে পারবি? কথাটা শুনে আমি চমকে উঠলাম, বড়মা এদিক ওদিক নজর দিচ্ছেন। আমি বললাম, আরমান ভাই কোথায়, আমি কি করে বলবো, আমি তো ঘুমিয়েছিলাম না, কেন কি হয়েছে? বড়মা বলল, না কিছু না, আরমান ওর ঘরে নেই, ভাবলাম এখানে আসছি কি না, তুই ঘুমো আমি যাই। কথাটা বলে বড়মা ঘর থেকে বেরিয়ে গেল আর আমি সাথে সাথে দরজা লাগিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। খাটের তলা থেকে টেবিলের তলা, বাথরুম, আলমারির পিছন সব জায়গায় খুঁজে ভাইয়াকে কোথাও খুঁজে পেলাম না, গেল কোথা লোকটা। ঘরের এদিক ওদিক দেখতে দেখতে বারান্দায় আসতে দেখি ভাইয়া আমার বারান্দার নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে ভাইয়া পাইপে নিচে নেমে গেছে, আমাকে এক নজর দেখে এসে সেখান থেকে চলে গেল। বুঝলাম ভাইয়া এবার সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে ডুববে। বুকের উপর এক হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, খুব বড় বাঁচা বেঁচে গেছি আজ। নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলের নিজের প্রতিবিম্ব উপরে নজর পড়লো আমার। আমি এক পা দু পা করে আয়নার সামনে দাঁড়ালাম, আমি যে আহামরি সুন্দরী তা নয়, গায়ের রং একটু চাপা, শুধু একটু না অনেকটাই চাপা। তারপরও আরমান ভাই আমায় কতটা ভালোবাসে শুনেছি, ভালোবাসার মানুষের অনুভূতি নাকি চোখ দেখেই বোঝা যায়। আমিও বুঝেছি আরমান ভাইয়ের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, আর এই অনুভূতিটা ছিল সেই ছোট্টবেলা থেকেই দেখে এসেছি। কিন্তু আমি যে তার মুখ থেকে শোনার জন্য ছটফট করছি, আমার অস্থিরতাটা কি ভাইয়া বুঝে না? আরমান ভাই যেদিন আমার নিজের মুখে ভালোবাসার কথা বলবে সেদিন আমার কীরকম অনুভূতি হবে সেটা ভাবতেই আমার পেটে সুরসুরি শুরু হয়ে যায়। ইস, তখনকার অনুভূতিটা কী সুন্দরী না হবে, লজ্জায় নিজের প্রতিবিম্বর দিকে তাকাতেই পারছি না, দুই হাতে নিজের মুখ ঢেকে নিলাম। ইস, কী লজ্জা! নিজের ক্লাসে বসে এক নাগারে লিখে চলেছি, কী লিখছি জানি, শুধু যা মনে আসছে তাই লিখে যাচ্ছি, আজ আমাকে লিখতেই হবে, লিখে লিখে হাত ক্ষয় হয়ে যাক তাও আমায় লিখতেই হবে। কিন্তু আমার এই লেখার মাঝে বাদ সাধল সুমন, বেটা আমার কলমটাই কিনে নিল। এই সত্রা, কী করছিস, কি কলম নিলি কেন আমার? সুমন বলল, বেশ করেছি, নিয়েছি, ইচ্ছে হলে আরও নেব। আমি বললাম, এই কলম কি তোর বাপের সম্পত্তি নাকি, ইচ্ছে হলো আর নিলি, দে আমাকে আমার কলম দে, লিখব। সুমন বলল, আহারে লিখব আমি বেঞ্চি কেটে, পড়াশোনা তো নব ঘন্টা এখন ইনি আমাদের লেখালেখি দেখাতে এসছেন, তাও কী লিখছিলি দেখি একটু। আমি বললাম, কেন দেখাবো, দেখাবো না, একটু দেখাবো না, আগে আমার কলমটা দে বলছি। সুমন বলল, এটা এই মুহূর্তে তুই আর পাচ্ছিস না বুঝলি, বলেই এক বেঞ্চ পিছনে গিয়ে বসলো। আমি বললাম, আচ্ছা দিবি না, তো দাঁড়া দেখাচ্ছি মজা।
কথাটা বলেই হাতে থাকা খাজাটা মরিয়ে তার পিঠের সর্বশক্তি দিয়ে মারা শুরু করলাম। সে আমার হাত থেকে বাঁচার চেষ্টা করে চলছে, আর আমি তাকে মেরে চলেছি। আর আমার পাশে বসে থাকা বন্ধুরা আমাদের কাণ্ড দেখে হেসেই চলেছে। বুঝলাম না এখানে হাসার মতো কী হলো। আমি একা এত কষ্ট করে মারছি, কোথায় আমার একটু হেল্প করবে তা না, শুধু দাঁত কেলিয়ে যাচ্ছে হারামির দল কোথাকার। আমি ইচ্ছা মতো সুমনকে খাতার বাড়ি দিয়ে চলছি, এমন সময় ক্লাসের মধ্যে তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো গল্পটা আপনার কেমন লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন সবসময় ভালোবাসার গল্প পেতে। আর যারা ফারুস্টের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও আমাদের সাথেই থাকবেন। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।